নমস্কার, আমি তুলিকা মুখার্জি আবার আজ এসেছি বান্ধবী বুটিক থেকে আপনাদের কাছে। নমস্কার, আমি ইন্দ্রাণী মুখার্জি। প্রতিদিনকার মতো আরও একবার চলে এসেছি মাকে সাথে করে নিয়ে আরও একটি কটনের খুব সুন্দর এপিসোড নিয়ে আপনাদের সামনে। আজকের গোটা এপিসোড জুড়ে থাকবে কটনের ভ্যারাইটিস কালেকশন, অ্যাপ্লিক থেকে শুরু করে স্টিচ সব রকম। আর আজকে আমি যে শাড়িটা পরেছি সেটা দেখুন, একটা রানি কালারের রেশম কোটা শাড়ি। আপনারা পাশে ছবিটা দেখতেই পাচ্ছেন, অল ওভার শাড়িতে কিন্তু পাড় বরাবর এবং বডিতেও গুজরাটি ওয়ার্ক রয়েছে। আর ঠিক গুজরাটি ওয়ার্কটা দেখুন, যে পাড় বরাবর একটা অ্যাশ কালারের পাইপিং গেছে, বা গ্রে কালারও বলতে পারেন আপনারা। ঠিক কিন্তু এই শাড়িটার সাথে একটা গ্রে কালারেরই বিপি পাবেন। উইথ বিপি শাড়িটার প্রাইস আছে 2400। চলুন তাহলে আর দেরি না করে বাকি শাড়িগুলো একে একে দেখা শুরু করি। এটা আজকে আমার প্রথম শাড়ি। এটা একটা জুড়ি স্টাইল ধনেখালি তাঁত, কালারটা পুরো অফ হোয়াইট। তার উপরে না আমরা করেছি বাঞ্জারা স্টিচ। এই স্টিচটাকে বলা হয় বাঞ্জারা স্টিচ। বাঞ্জারা স্টিচটা একটা আফগানিস্তানের স্টিচ, যেটা মেশিন এমব্রয়ডারি দ্বারাই কিন্তু করা হয়েছে, কিন্তু পুরো হাতেই করা হয়েছে। এটা হচ্ছে আঁচল পোর্শন। আর গোটা বডিতে এই বাঞ্জারা ওয়ার্কটার কিন্তু অপূর্ব একটা দেখুন ভাবে সাজানো হয়েছে। লাইট কালারের শাড়ি কত কালারফুল করা হয়েছে দেখুন। এই মাল্টি কালারের স্টিচ উইথ মাইকা ব্যবহার করে অল ওভার শাড়িটা যাবে ভাবে। গোটা বডিতে কিন্তু এই বাঞ্জারা ওয়ার্কটাকে ইউজ করেই বড় বড় বুটা করা হয়েছে। পাড়টাকেও ওই একই রকমভাবে হাইলাইট করা হয়েছে। আর এর সাথে একটা না ব্ল্যাক পাইপিং করা হয়েছে বলে বিপিটাকেও ব্ল্যাক করা হয়েছে দেখুন। বাট হাতেতে আপনারা এই ওয়ার্কটা পাবেন, দুটো হাতে এই মাল্টি কালারের কাজটা পড়বে। বিপি লেন্থ 1 মিটারের ওপর রয়েছে। এই শাড়িটার প্রাইস আছে 2990 প্লাস শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়াতে, কিন্তু সিওডি চার্জ। এটা আমার পরের শাড়ি। এটা একটা অফ হোয়াইট কালারের জরির চেকস ধনেখালি তাঁত। তার উপরে দেখুন একটা চেকস কাপড়কে পাড়ে ব্যবহার করা হয়েছে, একটা টেম্পল পাড়, একটা প্লেন পাড়। আর সারা শাড়িটার ভেতরে না মানে ছোটো ছোটো জোড়া পুতুল, বাড়ি, এগুলো সমস্ত ভেজিটেবল প্রিন্টের কাপড় দিয়ে অ্যাপ্লিক করা হয়। একদম লক্ষ্য করে দেখুন, আমরা যে পোলকা ডট পরি, সেই পোলকা ডটের যে কাপড় হয় সেই কাপড়গুলোকে কেটে কেটে কিন্তু আমি একটা ভালো করে দেখাতে চাইবো। দেখুন এখানে বাড়ি ইউজ করা হয়েছে, মানে বাড়ি মোটিফটা করা হয়েছে। সেখানে কিন্তু দু ধরনের কাপড় ইউজ করেই করা হয়েছে। তার জানলাটা ব্ল্যাক, মানে এই কাজগুলো কিন্তু খুব খাটনির কাজ। পুরো শাড়ি যাচ্ছে অল ওভার এভাবে, একটা হাত ধরে জোড়া পুতুল আর বাড়ি। পুতুলগুলো একদম সেই ওল্ডলি পুতুলের স্টাইলে করা হয়েছে। পুরো বডিতে এইভাবে কিন্তু কাজটা যাবে, বড় বড় বুটা হিসেবে ইউজ করা হয়েছে ফিগার মোটিভগুলোকে। খুব স্টাইলের শাড়ি, খুব কনসেপ্টের শাড়ি, মানে সাজানো গোছানো শাড়ি। এর সাথে ব্লাউজ পিসটা এই চেকসটা। এই শাড়িটার প্রাইস আছে 2690 উইথ বিপি, তার সাথে শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়াতে। এটা আমার পরের শাড়ি। এটা একটা স্কাই ব্লু কালারের রেশম কোটা, মানে একটু ডার্ক স্কাই ব্লু না। তার উপরে বাঞ্জারা স্টিচ হয়েছে দেখুন। আমি একটু আগে একটা বাঞ্জারা দেখিয়েছি, আবার একটা বাঞ্জারা দেখাচ্ছি। মাল্টি কালারে গেছে, ভীষণ আমি বলবো ব্রাইট কালার কম্বিনেশন, অপূর্ব সুন্দর কিন্তু দেখুন কালার কম্বিনেশন থেকে শুরু করে একটা মানে পাউডার ব্লু কালারের একটা রেশম কোটার থান ছিল, তার উপর মাল্টি কালার দিয়ে বাঞ্জারা ওয়ার্কটা গেছে। গোটা বডিতে বাঞ্জারা ওয়ার্কটাকে অ্যাজ আ বুটা হিসেবে ইউজ করা হয়েছে। দেখুন আমরা শেষ পর্যন্ত শাড়ি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম শেষ পর্যন্ত কিন্তু এরকম ভলিউম পাবেন আপনারা। আর পাড়টা লক্ষ্য করুন, একটা কিন্তু ফুসিয়া পিঙ্ক বা রানি পিঙ্ক বলতে পারেন, রানি পিঙ্ক কালারের একটা বর্ডার গেছে, যার জন্য রানি পিঙ্ক কালারেরই একটা বিপি রাখা হয়েছে, যার ওপর তিনটে কালার ইউজ, মানে দুটো কালার ইউজ করে একটা বাঞ্জারা স্টিচটাই করা হয়েছে এমব্রয়ডারিতে। ভীষণ কালার, একটা ত্রিকোণ মোটিভে তিনটে ফুল করা হয়েছে, দুটো হাতে এই কাজটা পাবে উইথ বিপি। এটারও প্রাইস আছে 2990, তারপর শিপিং ফ্রি। এটা আমার পরেশের। এটা একটা হাফ তসর, একদম লাইট, একটু লাইট মফ কালার বলতে পারেন, লাইট মফ বা অনেকটা ডার্ক অনিয়ন একদম, হ্যাঁ এটাও বলতে পারেন। এর উপরে না পুরো হ্যান্ড পার্সি হয়েছে দেখুন, পুরো হাতে করা একদম একদম। এটা হচ্ছে আঁচল পোর্শনটা।
পুরো হ্যান্ড পার্সি হচ্ছে, পুরো শাড়ির ভেতরে এরম বড় বড় বুটা যাবে, আর দুদিকে পাড়েতে এই গোলাপটা যাবে। আর কালারটা গোলাপের যে কোথাও কিন্তু এটা ব্ল্যাকের ব্যবহার নেই, এটা হচ্ছে বডি পোর্শনটা, পুরো শাড়ি যাচ্ছে এভাবে অল ওভার, একদম পাড় বরাবর পুরো হ্যান্ড পার্সির কাজ যাবে। মেটেরিয়াল হচ্ছে হাফ তসর, টানাতে তসর আছে আর ওয়েভে আছে কটন, আর এর ব্লাউজ পিসে হাতাতে এই কাজটা করা থাকে, দুটো হাতাতে এই কাজটা যাবে, দুটো হাতেতে কাজটা যাবে। এই শাড়িটার প্রাইস আছে 3650, তার সাথে শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়াতে। এটা আমার পরের শাড়ি, এটা একটা প্যানেল তাঁত ছিল, এই যে রেড ইয়েলো প্যানেলটা এটা উইভিংয়েই ছিল, তার মধ্যে আমি একটা ভেজিটেবল প্রিন্টের কাপড়কে পেজলিভাবে কেটে কেটে অ্যাপ্লিক করেছি, তার সাথে আবার মাইকা গেছে, আবার পার গেছে টেম্পেল করে করে পুরো। এগুলো কিন্তু ভীষণ ভালো কোয়ালিটি, সেলুলার ধনেখালি, মানে এরকম ধরনের শাড়ি আপনারা চাইলে কিন্তু নববর্ষের দিনও পরতে পারবেন, আবার যে কোনো একদম কালী পুজোর দিনও পরতে পারবেন, যে কোনো টাইমে পরা যায় এই শাড়িগুলো। আর এই শাড়িগুলো না একটু আলাদা টেস্টের শাড়ি, তাই না? এগুলো কিন্তু আপনি রেগুলার যে দেখতে পাবেন এরকম শাড়ি তা কিন্তু নয়, অল ওভার বডিতে এরকম বড় বড় বুটা হিসেবে ইউজ হয়েছে, পুরো প্যানেলের মধ্যে যাবে ভেজিটেবল প্রিন্টের কাপড়টা বুটি হিসেবে, আর এই কাপড়টাকেই না বিপি হিসেবে রাখা হয়েছে, আমার মনে হয় এটাই খুব সুন্দর ম্যাচ করবে এর সাথে। এটা কিন্তু পিওর কটন, এর সাথে এই ব্লাউজ পিসটা যাবে উইথ বিপি। এই শাড়িটার প্রাইস আছে 2690, তার উপরে শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়াতে। এটা আমার পরের শাড়ি, এই শাড়িটা কিন্তু একটা তসর কালারের রেশম কোটা, তার মধ্যে একটা আজরাকের বিপিকে টেম্পেল করে করে পার করা হয়েছে, আর এই পেজলি কলকাটাকে শুধু কেটে কেটে অ্যাপ্লিক হয়েছে, দেখুন শুধু আমি পেজলি ডিজাইনটাকে কেটে কেটে অ্যাপ্লিক করেছি, আর মিডিলে একটা করে মাইকা দিয়েছি, পুরো পরাত পরাত করে অল ওভার শাড়িটাতে এই অ্যাপ্লিকটা যাবে। এই অ্যাপ্লিকটার জন্য প্রচুর কাপড় কিন্তু এটাতে নষ্ট হয়েছে, কারণ আমি শুধু কলকাটাকে কেটে নিয়েছি, পুরো শাড়িটা যাচ্ছে এভাবে। এর সাথে না ওই আজরাকেরই একটা বিপি, একদম যে কলকাতা দিয়ে কাজ হয়েছে একদম সেই কলকাতারই একটা বিপি রাখা আছে, এর সাথে এর ব্লাউজ পিসটা যাবে। বিপির লেন্থ 1 মিটারের ওপর আছে, আপনাদের চিন্তার কোনো রকম কারণ নেই। এই শাড়িটার প্রাইস আছে 2750, তার উপরে শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়াতে। এটা আমার পরের শাড়ি, এটা একটা লাইট পিস্তা গ্রিন কালারের জরি স্টাইল ধনেখালি তাঁত, তার মধ্যে একটা আজরাকের কাপড় পার হিসেবে গেছে, আর পুরো হ্যান্ড গুজরাটিতে গেছে, দেখুন রেডের সাথে রেড আর ব্ল্যাক ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে আঁচল পোর্শন। আর এই পার্টটাকে একটু দেখাতে হবে, এখানে অ্যাপ্লিকের সাথে এমব্রয়ডারিও গেছে, দেখুন পার্টটা, আমি একটা দিকের পার একটু ক্লোজলি দেখাতে চাইবো, দেখুন কতটা নিখুঁত কাজ হয়েছে, একটা আজরাকের পার গেছে তার সাথে এমব্রয়ডারি গেছে, মানে আজরাকের সাথে কিন্তু একটা হ্যান্ড অ্যাপ্লিকেরও ব্যাপার, হ্যান্ড অ্যাপ্লিক না হ্যান্ড এমব্রয়ডারির ব্যাপারও গেছে, আর পুরো বডিতে যাচ্ছে হ্যান্ড গুজরাটি, আর গুজরাটিটা দেখুন মাইকাটাকে সেন্টারে দিয়ে চারদিক থেকে কিন্তু একটা গুজরাটি স্টিচ দিয়ে কভার করা হয়েছে, আর এর সাথে মানে সামঞ্জস্য বজায় রেখে বিপিটাও খুব সুন্দর, হেভি কাজে গুজরাটি বিপি যাবে। এই বিপিটা চাইলে আপনারা ব্যাকে বাটন দিয়েও বানাতে পারেন, বা এমনি নর্মালি যেমন আমরা ব্লাউজ পিস পরি সেরকমও বানাতে পারেন, যেটাই আপনি কমফোর্টেবল, খুব সুন্দর দেখতে লাগবে, দুটো হাতে পিঠে সব জায়গাতেই আছে। এই শাড়িটার প্রাইস আছে 2690, তার উপরে শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়াতে। এটা আমার পরের শাড়ি, এই শাড়িটা কিন্তু কারোর মনে হতে পারে ব্ল্যাক, কিন্তু ব্ল্যাক নয়, এটা ডার্ক বাটিল গ্রিন, একদম ডার্ক বাটিল গ্রিন কালারের রেশম কোটার উপরে দেখুন একটা প্রিন্টেড কাপড়কে বর্ফি বর্ফি করে কেটে অ্যাপ্লিক করে বসিয়ে পার করা হয়েছে, তার সাথে গুজরাটি গেছে, আবার বডিতেও গুজরাটি গেছে, আবার একটা লাল পাইপিং গেছে। এই শাড়িটার মধ্যে না অনেক কাজ আছে,
বিভিন্ন রকমের সুতো ইউজ করা হয়েছে, বিভিন্ন রকমের কাপড় ইউজ করা হয়েছে, মানে হ্যান্ড অ্যাপ্লিকের সাথে হ্যান্ড স্টিচের একটা অনবদ্য কন্ট্রাস্ট গেছে গোটা শাড়িটা জুড়ে। আর তার সাথে এই ম্যাচিং বিপিও রাখা হয়েছে। দেখুন এই বিপির লেন্থ কিন্তু 1 মিটারের ওপর রয়েছে। আর যে জিনিসটা দিয়ে আপনারা অ্যাপ্লিকের কাজটা দেখলেন সেই কাপড়টাকে দিয়েই কিন্তু আমরা বিপি বানিয়েছি। এই শাড়িটার প্রাইস আছে 2790, তারপরে শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়াতে। এটা আমার পরের শাড়ি। এটা একটা ব্ল্যাক জুড়ি স্টাইল ঝুমেখালি দাম, তার উপরে পুরো হ্যান্ড পার্সি হয়েছে। দেখুন গোল্ডেন ইয়েলো আর মস গ্রিন কালারের সুতো ব্যবহার করে। একটু পার্সি কাজটা ক্লোজলি দেখলে আপনারা স্টিচের নিপুণতাটা বুঝতে পারবেন। ভীষণ সুন্দর হাতের কাজ, মানে এনারা কিন্তু সত্যি শিল্পী। হ্যাঁ আমরা তো দেখি, এনারা না থাকলে আমরা এত সুন্দর স্টিচ পড়তেও পারতাম না। পুরো নিচের দিক বরাবর এই ঝাড় পার্সি যাবে, বডিতে হ্যান্ড পার্সির বুটি যাবে, আর এর সাথে যে ব্লাউজ পিসটা হয়েছে, যেহেতু ইয়েলো কালারের একটা পাইপিং গেছে তাই এর ব্লাউজ পিসটাও গেছে না ইয়েলো কালারে। ওই সাইডটা ধরো, আর দুদিকে দুটো হাতেই না এরকম ট্রায়াঙ্গেল শেপে তিনটে ফুল পাবেন আপনারা, দুটো হাতেই কাজটা পাবেন। একদম সলিড কালারের বিপি যাচ্ছে। এই শাড়িটার প্রাইস আছে 2650 উইথ বিপি, আর অল ওভার ইন্ডিয়াতে শিপিং ফ্রি, তো মাস্ট মাস্ট। এটা আমার পরের শাড়ি। এটা একটা গোল্ডেন ইয়েলো কালারের জুড়ি চেক ঝুমেখালি তাক, তার উপরে টোটালি এই বঞ্জারা স্টিচটা ইউজ করে ফিস মোটিভ করা হয়েছে। দেখুন টোটালি এই বঞ্জারা মোটিভটা ইউজ করে ফিস মোটিভ করা হয়েছে, জলেতে দেখুন জোড়া জোড়া মাছ করা হয়েছে। একদম আমরা আমাদের প্রকৃত গ্রাম বাংলায় বলতে পারেন যে ধরনের চিত্র দেখি ঝিলের ধারে সেই রকম শুভ হিসেবে মানে। একদম আমরা বাঙালিরা তো মাছকে ভীষণ শুভ মনে করি, যে কোনো শুভ কাজে আমরা মাছ ইউজ করে থাকি, আর মাছটাকে বুটি হিসেবে ব্যবহার করেছি। তাই এই শাড়িটা কিন্তু যে কোনো শুভ অনুষ্ঠানেও আপনি অনায়াসেই পরতে পারেন। আর এর সাথে ব্লাউজ পিসটা হচ্ছে সেটা আমাদের জড়ির বিন্দি বিন্দি বুটি দিয়ে, আর অল ওভার বডিতে কিন্তু এই বিন্দি বিন্দি ওয়ার্কটা যাবে। উইথ বিপি শাড়িটার প্রাইস আছে 2450, তারপরে শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়াতে। আজকের এপিসোডের যে কোনো শাড়ি বুকিং করুন আমাদের বুকিং নাম্বার 8403523382 এই নম্বরের মাধ্যমে, আর পেয়ে যান শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়ার মধ্যে। আর আরও শাড়ি দেখার জন্য প্লিজ লগ ইন করুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.bandhavibutique.com। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য প্লিজ বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে বছরটা কাটাবেন। নমস্কার নমস্কার।